Assalamualaikum everyone, welcome to Kitchen Crush Recipes. আজকে আমরা তৈরি করে দেখাবো শীতকালীন সবজি দিয়ে কোরাল মাছের ঝোল। চলুন শুরু করা যাক। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিব। এরপর কোরাল মাছের টুকরোগুলোতে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে মেখে ভেজে নিব। মাছগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে একটা প্লেটে তুলে নিব। এবার একটি প্যানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিতে হবে 2 চা চামচ লবণ, 2 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ রসুন বাটা এবং সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে শীতের সবজির মধ্যে ফুলকপি, মূলো, বেগুন, বরবটি, আলু ও সিমের বেজি কেটে ধুয়ে রাখা হয়েছে। সবজিগুলোই এখন দিয়ে দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে সিমের বিচিগুলোও দিয়ে দিতে হবে। এখানে সিমের বিচিগুলো খোসা ফেলে পরিষ্কার করে রাখা হয়েছে। এবার আবারও সব সবজিগুলো একসঙ্গে কষিয়ে নিতে হবে। সবজিগুলো ঢেকে সে বয়েল করবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। ঢাকটা উঠিয়ে সবজিগুলো নেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার 2.5 মগ পরিমাণ পানি ও মাছের টুকরোগুলো দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। টুকরো করে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিব। মাঝে একটু নেড়েচেড়ে কিছু কাঁচা মরিচ দিয়ে দিব। এভাবে 15 মিনিট রান্না করার পর কিছু ধনে পাতা দিয়ে আবার ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এলাম 5 মিনিট পর। এবার হালকা নেড়ে চেড়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কোরাল মাছের ঝোল। ভিডিও
ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, একটি লাইক দিয়ে যাবেন, এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যদি এই সম্পর্কিত কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমার রিপ্লাই দিব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।